নো পার্কিং জোন, কিন্তু সেখানে দাঁড় করানো রয়েছে সারি সারি টোটো। শিলিগুড়ি জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় নো পার্কিং জোনে গড়ে উঠেছে আস্ত টোটো স্ট্যান্ড, যার জেরে সমস্যায় পড়তে হয় আম জনতাকে। হাসপাতাল চত্বরে মাঝে মধ্যে সৃষ্টি হয় তীব্র যানজট। নো পার্কিং এরিয়ায় অঘোষিত টোটো স্ট্যান্ড, আর এর জেরেই সমস্যায় পড়তে হয় আম জনতা থেকে শুরু করে অন্যান্য গাড়ি চালকদের। তার কারণ, অবৈধ টোটো স্ট্যান্ড থাকার দরুন এই এলাকায় প্রায়শই যানজট সৃষ্টি হয়, আর এর জেরে একাধিক সময় অ্যাম্বুলেন্সকেও থমকে যেতে হয়। যানজট মানে এটা দিয়ে তো মানে চলাফেরা করাটাই এখন টাফ হয়ে গেছে। যা পরিস্থিতি শিলিগুড়ি শহরের, যা পরিস্থিতি চারদিকে, তাতে এটা সত্যি মানে প্রচুর ডিফিকাল্ট হয়ে গেছে, যে মানুষ হেঁটে চলাটাই টাফ হয়ে গেছে। সমস্যা তো একটু হয়, কারণ মানে আমরা যে প্রফেশনটাতে আছি সেটাতে আমাদের হচ্ছে রাস্তাঘাটেই কাজ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটু তো অসুবিধা হয়। আর যদি আমরা যদি অন্যভাবে দেখি, তাহলে এদের পেট চলার দিক থেকে সেদিকটাকেও আমাদের যদি দেখা হয়, তাহলে এখন মানে বিতর্কের তো কোনো এখানে জায়গা নেই, তো অসুবিধা হয়। বা এদের দিকটা দেখতে গেলে এরাও এদিক থেকে কি করবে, তো সেই জায়গা থেকেই আর কি। টোটো চালকদের অভিযোগ, সরকারের তরফে স্ট্যান্ডের জন্য কোনো নির্দিষ্ট স্থান দেওয়া হয় না তাদের, তাই বাধ্য হয়ে এই স্থানেই টোটো রাখতে হয়। আমরা কি করব, আমাদের তো পার্কিং এর কোনো জায়গা নেই, সরকার তো কোনো পার্কিং এর জায়গা দিচ্ছে না। আজকে সিটি অটোর পার্কিং এর জায়গা আছে, বাসের পার্কিং এর জায়গা আছে, আমরা কোথায় পার্কিং করব? আমাদেরও তো চলতে লাগবে। আমরা যদি এরকম ভাবে সারাক্ষণ ঘুরতে থাকি, এদের রোডও জাম হবে, রোডে উঠতে দিবে না, সব দিকে আমাদের ইয়ে করতে লাগবে। তাই আমাদের তো একটা জায়গা দিয়ে তো আমাদের চলতে লাগবে, সেই জায়গাটা তো আমাদের দিতে হবে, সেটা কোথায় দিয়ে দেবে, দেওয়ার কোনো জায়গা আছে? কোনো গাড়ি অবৈধভাবে পার্কিং করা যাবে না, এই নিয়ে ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস শিলিগুড়ি পুর নিগমের মেয়রের। না, এটা একটু আমি দেখেছি, মিটিং করেছি, ডাক্তারদের পার্কিংয়ের ব্যবস্থা আমি এর আগে যখন আর্কে এসেছিলাম তখন করেছি, যেখানে ডাক্তারদের কোয়ার্টারগুলো আছে ওই জায়গাটা আমারই তৈরি করা। এই হাসপাতালের ভেতরে গাড়িগুলো প্যাসেঞ্জারদের ড্রপ করে চলে যেতে হবে, কোনো অ্যাম্বুলেন্স কোনো গাড়ি থাকতে পারবে না। আগামী সপ্তাহ থেকে আমরা সেই ব্যবস্থা নেওয়া শুরু করব। শিলিগুড়ি জুড়েই পার্কিং ও যানজট মুক্ত করার কোনো ব্যবস্থা করেনি পুরসভা, অভিযোগ বিজেপির। দেখুন, খালি শিলিগুড়ি হসপিটালের পিছনে না, সারা শিলিগুড়ি জুড়েই সামগ্রিকভাবে এই নো পার্কিং জোনে এই অবৈধ টোটো, রিক্সা এবং বিভিন্ন জায়গার থেকে যারা আসে শিলিগুড়িতে, তাদের পার্কিংয়ের ব্যবস্থা নেই বলে তারা পার্কিং করছে, সেটা কর্পোরেশনে দেখা উচিত। বিগত এক বছর হতে চললো বা পৌরবোর্ড, কিছুই করে নেই, না কিছুই করে নেই, একদম ব্যর্থ। এদের উচিত সঠিকভাবে শিলিগুড়িতে যানজট মুক্ত করার জন্য সঠিক পদক্ষেপ করা। নো পার্কিং জোনে কিভাবে গড়ে উঠতে পারে টোটো স্ট্যান্ড, প্রশ্ন উঠছে ট্রাফিকের ভূমিকা নিয়ে।